আপনারা দেখছেন ডিএনটিভি নিউজ, সারাক্ষণ সংবাদ পরিবেশন। পরীক্ষা ভীতি রয়েছে সকল ছাত্রছাত্রীর মধ্যে। এই পরীক্ষা ভীতি থেকেই ঘটে যায় নানান দুর্ঘটনা। এই পরীক্ষা ভীতিকে কাটানোর জন্যই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে পরীক্ষা পে চর্চা একটি অনুষ্ঠান। আগামী 1 এপ্রিল সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। সেই উপলক্ষেই এই অনুষ্ঠানের প্রচারের জন্য আজ জহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল আমাদের মানুষকে জানালেন কিছু কথা। আমাদের স্কুলের ছাত্র সংখ্যা 435 বর্তমানে। আমাদের স্কুল আমাদের এই পাটনা রিজনে বিগত কয়েক বছর ধরে খুব সুনামের সঙ্গে সিবিএসই রেজাল্ট এবং দিয়ে আসছে। এছাড়াও আমাদের স্কুল থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে যে ইন্টারাকশনগুলো হচ্ছে তারা দেখবে এবং নিজেদের যে সমস্যা বা নিজেদের যে সমস্যা প্রশ্ন কয়েকটি থাকে তারও সমাধান আমাদের ছাত্রছাত্রীরা পাবে। এবার ছাত্রছাত্রীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে চুয়েটে থাকছে না, কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীরা আমাদের নবোদয় থেকে বা আরও অন্যান্য স্কুল থেকে তারা রিপ্রেজেন্টেটিভরা দিল্লিতে যাবেন। সবার পক্ষে তো দিল্লি যাওয়া সম্ভব নয়, কিন্তু এটা টেলিকাস্ট করা হচ্ছে সমগ্র ভারতবর্ষব্যাপী। থাকে কি কোথার থেকে না এতদিন ধরে যারা আমাদের প্যান্ডেমিক ছিল তাদের মধ্যে পড়াশোনার মধ্যে যে একটা সেভাবে স্বাভাবিক পড়াশোনা করতে পারেনি, তারপরে যে একটা পরীক্ষার ভীতি, এছাড়া গার্জেনদের মধ্যে যে একটা আমার ছেলে বা আমার মেয়ে ভালো রেজাল্ট করবে তার যে একটা আশা আকাঙ্ক্ষা, এটা ছাত্রদের মধ্যে আসে এবং ছাত্ররা ভাবে যে আমি ভালো রেজাল্ট যদি কী করে করবো, না করলে আমার জীবন কী হবে। এই যে একটা সমস্যা তাদের মধ্যে সৃষ্টি হয়, সেই সমস্যার ফলে তাদের মনে যে অদ্ভুত একটা বৈপরীত্য সৃষ্টি হয়, সেটি সমাধান করতে গেলে এই পরীক্ষা পে চর্চা বা পিভিসি 2022 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানটি খুবই তাকে সাহায্য করবে এই পরীক্ষার ভীতি থেকে নিজেকে উত্তীর্ণ হওয়ার জন্য। পরীক্ষা তো বাচ্চাদের এই অ্যানুয়াল পরীক্ষা সব জায়গায় শুরু, গোটা ভারতবর্ষব্যাপী। তার মধ্যে আবার কিছু পরীক্ষা আছে যেগুলো বোর্ডের পরীক্ষা, যেমন ক্লাস 10 বোর্ডের পরীক্ষা আছে, ক্লাস 12 বোর্ডের পরীক্ষা আছে, সব বোর্ডের, সিবিএসই বোর্ডের বা স্টেট বোর্ডের এই পরীক্ষা চলাকালীন আমরা দেখতে পাই যে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছাত্রদের মধ্যে অনেক কিছু দুর্ঘটনা ঘটে এই ভয়ভীতি নিয়ে। সেই তার জন্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ধরনের উদ্যোগ করেছেন যাতে পরীক্ষা ভীতির থেকে কোনো ধরনের যে খারাপ চিন্তা বা দুর্বলতা মনে সৃষ্টি না হয়। আপনারা দেখছেন ডিএনটিভি নিউজ, সারাক্ষণ সংবাদ পরিবেশন।